খুব সহজ ভাষায় তোমাদেরকে টেন্সটাকে বুঝিয়ে দেবো। টেন্স খুব সহজ ভাষায় দেখো, টেন্স ক প্রকারের হয়। এই টেন্সই হচ্ছে ইংরাজি গ্রামারের রুলস নাম্বার, মানে প্রথম পিলার, প্রথম পিলার হিসাবে টেন্সকে গণ্য করা হয়। এই টেন্স জানলে ইংরাজি 20% তোমরা শিখে যাবে। দেখো টেন্স কী, টেন্স হচ্ছে তিন প্রকার হয়। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কথা অর্থ হচ্ছে বর্তমানকাল, আমরা বর্তমানে কোনো কিছু কাজ করলে সেটাকে বলা হয় প্রেজেন্ট। বর্তমানে অতীতে যে কাজ আমি করে এসেছি সেটা হবে পাস্ট টেন্সে, আর ফিউচারে যে কাজ করবো সেটা হবে কি প্রেজেন্ট টেন্স, এই ফিউচার টেন্স। আচ্ছা আজকে তোমরা তো শুধু আমি পাস্ট টেন্স সম্বন্ধেও জানকারি দেবো, পরের ভিডিওতে প্রেজেন্ট টেন্স, তারপরে ভিডিওতে ফিউচার টেন্সে বলবো। দেখো পাস্ট টেন্স মানে যে কাজটা তোমরা অতীতে যে কাজটা তোমরা করেছো, মানে সকাল পর্যন্ত এই ভিডিওটা ছাড়ার আগে পর্যন্ত তোমরা যে কাজগুলো করেছো সেগুলো সব কিন্তু হয়ে যাবে পাস্ট টেন্স আন্ডারে। পাস্ট টেন্সেরও চারটে ভাগ আছে। প্রথম দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা এক কাজ করতে পারো, তোমরা এগুলো খাতায় আমি যেভাবে পড়িয়ে যাব তোমরা সেইভাবে খাতায় নোট ডাউন করতে করতে যাও, সব থেকে সুবিধা হবে তোমাদের পড়তে। এই চারটে যে ভাগ রয়েছে, চারটে ভাগের মধ্যে দেখো প্রথমেই তোমাদের যেটা করতে হবে করণীয় সেটা হচ্ছে একটা যে কোনো গ্রামার বইয়ে, যে গ্রামার বইয়ে তোমাদের যে কোনো মানে ছোটো পাতলা গ্রামার বই পাওয়া যায় টেন্সের ওপর, সেই গ্রামার বইয়ে এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। কোনগুলো না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে V3, এই তিনটে ফর্ম বলা হয়। যেমন অ্যাবাইড, অ্যাবাইড মানে থাকা, এর পাস্ট ফর্ম কী হবে অ্যাবোর্ড, মানে থেকে ছিল, এর পাস্ট ফর্ম কী হবে অ্যাবোর্ড। রাইজ মানে ওঠা, রোজ, অ্যারোজ, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, আক্স, আক্সড, আক্সড, বেয়ার, বোর, বোর্ন, তোমাদের এইগুলোভাবে তোমাদের মুখস্থ করতে হবে, এইগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। ইংরাজি যদি টেন্স শিখতে যাও, ইংরেজি যদি শিখতে যাও তাহলে এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। বাইট মানে হচ্ছে কামড়ানো, তাহলে বাইটের ফার্স্ট ফর্ম কী হবে বাইট, বিট, বিটেন অথবা বিট। বার্ন মানে হচ্ছে পোড়ানো, এটা পাস্ট প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে যেটা আসি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলা হচ্ছে, পা একটা দেখো টেন্স কথার অর্থ কীভাবে আসছে, এ একটা স্ট্রেট লাইন যাচ্ছে, আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমি আগেকার যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমার পাস্ট ফর্ম, আমি পরে যেটা দেখবো সেটা হচ্ছে আমার ফিউচার ফর্ম, আমি এইখানে আমি যেটা এখন যেটা করছি সেটা হচ্ছে আমি ফিউচার প্রেজেন্ট ফর্ম। তেমনই দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে সিম্পল পাস্ট, কে বলা হয় সিম্পল পাস্ট, মানে অতীতে কোনো একটা কাজ সিম্পলভাবে করেছো। এর সেন্টেন্স স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব টু, ভার্ব টু মানে বললাম তো পাস্ট ফর্মটা, আর অবজেক্ট। দেখো কি উদাহরণগুলো দেখে নাও খালি বুঝতে পারবে। হি স্টার্টেড হার্ড, সে কঠিন পরিশ্রম করেছিল। আই কল্ড হিম ফর প্লে, আই কল্ড, দেখো কল, CALL, CALL কল প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে CALL ED, কল্ড পাস্ট ফর্ম আসছে। যেমন কুড, কুড, ক্যান প্রেজেন্ট ফর্ম, কুড হচ্ছে পাস্ট ফর্ম। যে কোনো সিম্পল মানে অতীতে যে কোনো একটা তুমি সাধারণ কাজ করেছো সেটাই হবে। এরপরে যেটা আসছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে হচ্ছে, দেখো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট, বি ভার্ব বলছে, বি ভার্ব পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে কি ওয়াজ, অয়ার, তারপর ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম বলছে, তার সাথে ING বসছে, তার সাথে অবজেক্ট বসছে। আমি এটা বুঝবো কী করে, যে লাইন দেখে যেটা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো যদি কোনো লাইনের লাস্টে ভার্বের সৃষ্টি তে ছিলাম থাকে, তে ছিলাম বা তে
ছিল মানে তে ছিল বা তে ছিলাম থাকলেই সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো একটা উদাহরণ দেখো, রাম পুরীতে ছিল, রাম পুরীতে ছিল, তাহলে এটা কি হবে? তে ছিল। ল প্রথমেই জানতে হবে যে টেন্স লাস্টে ল আছে সেটাই হবে পাস্ট ফর্ম, তে ছি থাকলেই সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। দেখো কীভাবে তৈরি করব, আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়িতে ছিলাম। দেখো ওয়াজ রিডিং, ওয়াজ বি ভার্ব বসলো, তারপরে আইএনজি বসলো, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি বসে গেল। দি বয় ওয়াজ স্লিপিং, দেখো ওয়াজ স্লিপ তার সাথে আইএনজি যোগ। দি গার্ল ওয়াজ ড্যান্সিং, ড্যান্স সাথে আইএনজি যোগ। দে ওয়ার, দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, তার সাথে কী বসলো? ওয়ার প্লেইং। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে বলবে, আমি পরের ভিডিওতে আবার বুঝিয়ে দেবো। এরপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স, খুব ইম্পর্টেন্ট একটা টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এর সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাড, হ্যাড কম্পালসারি বসবেই বসবে, ভার্ব থ্রি আর অবজেক্ট। আমরা চিনব কীভাবে? যদি কোনো সেন্টেন্সে লাস্টে আ ছিল থাকে, আ ছিল বাংলাতে আ ছিল মানে অন্তস্ত, ওটা কী ছিল? তে ছিল, প্রেজেন্ট ফর্মে ছিল তে, পাস্ট পারফেক্ট এলো কি পাস্ট কন্টিনিউয়াসে ছিল কি তে ছিল, পাস্ট পারফেক্টে এলো তো আ ছিল, আ আ ছিল। যেমন বলি রাম পড়িতে ছিল, পড়ি আ ছিল, পড়ি আ ছিল, তাহলে দেখো পড়ি আ ছিল, ওটাকে ছিল পড়িতে ছিল ছিল ওটাতে, এটা কি হলো? আ ছিল। তাহলে আ ছিল আকার আ ছিল থাকলি সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। কিছু এক্সাম্পল দেখে নিই, দি পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম, পেশেন্টটি মরিয়া ছিল, ডক্টর আসার আগেই মরিয়া ছিল মানে মরে গিয়েছিল। আই রিচ দি স্টেশন আফটার দিস ট্রেন স্টার্টেড, আমি যাওয়ার পর ট্রেন স্টার্ট হইয়াছিল, আমি যাওয়ার আমি স্টেশনে যাওয়ার পরই ট্রেন স্টার্ট হইয়াছিল। বুঝতে পেরেছ? তাহলে আ ছিল থাকলি যদি কোনো বাংলা লেখার সেন্টেন্সেস লাস্টে যদি ভার্বের সাথে যদি আ ছিল থাকে, করি আ ছিল, পড়ি আ ছিল, খেলি আ ছিল, সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এমন কোনো প্রয়োগ নেই তোমাদের, তবু দেখে নাও। কোনো একটা কাজ যদি অতীতেও হয়ে আসছে এবং সেটা বর্তমানেও তুমি এসে দেখছো, মানে এইখানে তুমি দাঁড়িয়ে আছো, কাজটা কন্টিনিউ হয়ে আসছে, তুমি বর্তমানেও দেখলে সেই কাজটা কন্টিনিউ হচ্ছে বর্তমানেতেও, তখন সেই ক্ষেত্রে ইউজ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর কীভাবে আসবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপর ভার্ব ফোর। ভার্ব ফোরও কথা হচ্ছে যে ভার্ব ওয়ান মানে ফার্স্ট প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, তারপরে ফর অথবা সিন যোগ হবে, তারপর টাইম উল্লেখ হবে। দেখো মিনা হ্যাড বিন লাইন মানে শুয়েছিল, হ্যাড বিন লাইন মানে শুয়া ছিল, দেয়ার সেখানে শুয়েছিল ফর অ্যান আওয়ার্স, এক ঘন্টা ধরে শুয়ে আছে মানে ওখানেও এক ঘন্টা ধরে শুয়ে আছিল, আমি দেখেছি ওকে এক ঘন্টা ধরে শুয়ে থাকতে। বেশ, তারপরে দেখো হি হ্যাড বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স, সে তিন ঘন্টা ধরেই পড়ছে, আমি এখনও দেখছি সে তিন ঘন্টা ধরে পড়ছে সে। বুঝতে পেরেছ? এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পাস্ট ফর্মের উল্লেখ। টেন্স কিছুই নয়, খুবই সিম্পল, এটা হবে আ ছিল, আছি, আছিল, করিয়া ছিল, খাইয়া ছিল, সাধুবার্তায় যেটা হবে সাধু, চলিত ভাষায় যদি থাকে কি সে খেলি আছে, সে খেলছে, সে খেলেছিল, তাহলে সে খেলিয়া ছিল, সে খেলেছিল থাকবে কি খেলেছিল।
তাহলে খেলেছিল থাকলে কি হবে, খেলিয়া ছিল, সে পড়েছিল মানে পড়িয়া ছিল, আর এটা কি হবে, তে ছিল, তে ছিল থাকলে বা তে ছিল, তে ছিলাম থাকলে সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের ভিডিওতে তোমাদের প্রেজেন্ট টেন্স, তবে তোমাদের এইটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, এই জিনিস যে কোনো গ্রামার বইয়েতেই মানে যে কোনো গ্রামার বইতেই এই জিনিসটা থাকবে, এই জিনিসটা প্রতিদিন তোমার 10টা 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 করে মুখস্থ করে রাখবে। যারা 5 6 7 8 পড়ছো তারা প্রতিদিন 20টা করে করবে কি 10টা করে করবে, যারা 9 10 পড়ছো তাদের প্রতিদিন 30টা করে 10টা করে মুখস্থ করবে। এই জিনিসটা না শিখলে তোমাদের ইংরাজির কিচ্ছু শেখা হবে না।